আপু আজকে আপনি আমাদের জন্য নতুন কি রেসিপি নিয়ে হাজির হয়েছেন? আজকে আমরা তৈরি করব ক্রিমি মাশরুম উইথ গ্রিন রাইস। আচ্ছা, কি কি উপকরণ লাগছে তাহলে জেনে নিই। লাগছে পোলাওয়ের চালের ভাত। আর কি লাগছে? লাগছে লবণ, অবশ্যই আয়োডিন যুক্ত লবণ। লাগছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা, আমরা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আরও লাগছে বাটার, রসুন কুচি, নিয়েছি আমরা ময়দা, লাগছে দুধ, লাগছে মরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো, মাশরুম আর লাগছে আমাদের ধনিয়া পাতা কুচি করে কেটে রাখা। তাহলে আপু আমরা রান্না শুরু করে দিই। ঠিক আছে, প্রথমে আমরা বাটার নিয়ে নিচ্ছি। কতটুকু লাগছে বাটার? আমরা খুবই সামান্য ব্যবহার করব, যেহেতু আমরা হচ্ছে হেলদি রেসিপি করছি, যেন খুব তেল মশলা কম ব্যবহার করে আমরা যেন খুব সহজেই খাবার। এর মধ্যে আমরা এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিই। এক চা চামচ রসুন কুচি দিলেন। রসুন তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খুবই ভালো, রসুন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুব সাহায্য করে। রসুনটা সামান্য ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাশরুম। মাশরুম কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো সাধারণত দেখা যায় এখনই যে বলা হচ্ছে যে বর্তমানে করোনাকালীন যেহেতু সময়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনও যেমন কার্যকর, মাশরুমও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের অনেক ভালো উৎস। আর মাশরুমগুলো যদি আমরা সূর্যের আলো যেখানে থাকে সেখানে যদি লাগানো হয় বা সূর্যের আলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে থাকে। এরপরে আমরা এর মধ্যে ময়দা দিয়ে একটু সাইড করে ভেজে নিব। দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে, নাহলে কি দলা হয়ে, হ্যাঁ দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য আমরা অল্প অল্প করে দিই। দুধ কিন্তু একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, এটা সাধারণত ছোট থেকে বড় সবার জন্য আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। যেহেতু ক্রিমি মাশরুম তো সেই ক্ষেত্রে ক্রিমের মতো থকথকে ভাবটা চলে আসা পর্যন্ত আমাদের কিন্তু অনবরত নাড়তেই হবে। এখন আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। কতটুকু লাগছে? সামান্য পরিমাণে, যে যতটুকু দেখা যায় গোলমরিচের ফ্লেভার অনেকেই পছন্দ করে অনেকেই করে না, তো এই গোলমরিচ, মরিচ তারপর লবণ এগুলো সাধারণত আমরা স্বাদ মতো ব্যবহার করলেই সেটা ভালো, কারণ এক একজন এক এক ধরনের খেতে পছন্দ মতন। গোলমরিচও কিন্তু আমাদের দেখা যায় যে চায়ের মধ্যে মিশিয়ে খেলে সেটারও স্বাস্থ্যগত উপকারিতা খুব ভালো। অফ করে দিব। অফ করে দিয়ে আমরা হচ্ছে ধনিয়া পাতা একেবারেই অল্প পরিমাণে, যেন একটু সাদার মধ্যে সবুজ একটা আবার দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে, এখন রাইসটা ছড়িয়ে দেবেন। আমরা বাটার দিয়ে নিচ্ছি। রসুন কুচো করে কেটে নেওয়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিই। রসুন কুচি দিচ্ছি এক চা চামচ।
হালকা একটু নেড়েছে, এটা যখন একটু ব্রাউন কালার আসবে তখন আমরা এর মধ্যে চাল দিয়ে দেব। আমরা কিন্তু চাইলে এখানে হচ্ছে পোলার চাল ব্যবহার করা হয়েছে, কেউ চাইলে বাসমতি চাল বা যদি মনে করে ভাতের চাল দিয়েও কিন্তু এটা করা সম্ভব। ভাতটা আমরা যেই পোলাওয়ের চালটাকে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ফ্রিজে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু চালটা দেখা যায় যে চালের যে ভাতটা সেটা অনেক বেশি ঝরঝরা হয়। ফ্রিজে রাখলে ঝরঝরা হয়? হ্যাঁ, ফ্রিজে রেখে দিলে সেটা দেখা যায় যে ঝরঝরা। যেমন ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় ওটা অনেকেই ফ্রিজে বা পানির নিচে পানি ছড়িয়ে সেটাকে হচ্ছে ফ্যানের নিচে বা ঠান্ডা জায়গায় রেখে ড্রাই করে নেয়, এতে করে দেখা যায় যে সেটা বেশি ঝরঝরা হয়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের পুদিনা পাতা আর ধনিয়া পাতা। কি লাগবে? না, আমরা হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ চামচ স্বাদ মতো, অনেকে কম ঝাল খেতে পছন্দ করে, অনেকে আবার বেশি ঝাল খাবে না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আবার আমরা এটা করতে পারি যে মরিচটা কিন্তু যখন ধনিয়া পাতা পুদিনা পাতা ব্লেন্ড করব তখনও দিয়ে দিতে পারি। তাহলে বাচ্চাদের আর আমরা খেতে গেলে যে দাঁতের নিচে মরিচটা পড়ে ওইটা আর হবে না। এটার উপরে একটু দিয়ে দিতে পারি যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। আমার তো ধনিয়া পাতা ছাড়া বাসা একেবারেই চলে না, কারণ এটা যেমন হচ্ছে পুষ্টিগুণ পাশাপাশি এটার স্বাদটা দেখা যায় যে তরকারি হোক আর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রাইস আইটেম হোক, বিদেশি আইটেম দেশি আইটেম সব কিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করতে পারি। তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি মাশরুম উইথ গ্রিন রাইস। অনেক ধন্যবাদ নাহিদা, এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। সুন্দর পাশাপাশি পুষ্টিগুণে ভরা সুপার হেলদি একটা খাবার। থ্যাংক ইউ দর্শক, তৈরি হয়ে গেল ক্রিমি মাশরুম উইথ গ্রিন রাইস।